অক্টোবরেও খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান এই টাইটেলে বাংলা ট্রিবিউনে আজকে একটা নিউজ আসছে এবং নিউজটা বিভিন্ন জায়গায় অলরেডি দেওয়া হয়ে গেছে তো আমরা নিউজটার ভিতরে কি দেওয়া হয়েছে সেটা একটু দেখব প্রথমেই বলা হয়েছে করোনা মহামারী বিস্তার রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় আগামী তিন অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে সেপ্টেম্বরের অর্ধেকের বেশি পার হয়ে গেলেও অক্টোবরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো ইতিবাচক নির্দেশনা নেই স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির অন্যদিকে অক্টোবর বাদ দিয়ে আগামী এক নভেম্বর থেকে উনচল্লিশ দিনের জন্য সংক্ষিপ্ত পাঠ পরিকল্পনা প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি এই পরিস্থিতিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টরা বলছেন পরিস্থিতি অনুযায়ী অক্টোবরেও সম্ভবত শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না আর সে কারণে নভেম্বর থেকে পঞ্চম শ্রেণী কার্যক্রম শুরু করতে সংক্ষিপ্ত পাঠ পরিকল্পনা প্রকাশ করা হয়েছে আগামী এক নভেম্বর প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরুর টার্গেট করে উনচল্লিশ দিনের সংক্ষিপ্ত পাঠ পরিকল্পনায় দেখা গেছে বিদ্যালয় খোলা সম্ভব হলে এক নভেম্বর থেকে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত উনচল্লিশ দিন চলবে পঞ্চমের শ্রেণী কার্যক্রম সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে অক্টোবরের শেষ দিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিলেও তাতে প্রস্তুতি লাগবে পনেরো দিন সেই হিসাবে অক্টোবরে প্রাথমিক বিদ্যালয় খুললেও শিক্ষা কার্যক্রমের জন্য নয় শুধু প্রস্তুতির জন্য নভেম্বরে খোলা সম্ভব হলে চলবে শুধু পঞ্চম শ্রেণীর কার্যক্রম এবার একটু মোহাম্মদ আকরাম আল হোসেন স্যারের একটু কথাটা শুনি সেখানে তিনি বলেছেন অক্টোবর ও নভেম্বরকে দুটা টার্গেট করে দুটি লেসন প্ল্যান তৈরি করেছি পরিস্থিতি বিবেচনা করে নভেম্বর থেকে সংক্ষিপ্ত পাঠ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে অক্টোবর খোলার বিষয়ে এখনও কোনো নির্দেশনা নেই পরিস্থিতি উন্নতি হলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আর যদি নভেম্বরে এই স্কুল খোলা না যায় তাহলে প্রধানমন্ত্রী যেটি বলেছেন আমাদের অটোপাস ছাড়া উপায় নেই তো আসলে এই নিউজটি অধিকাংশ কথাই প্রাথমিকের কথা বলা হয়েছে যেহেতু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আমাদের যে সচিব আছে তার বক্তব্য এখানে ফুটে তোলা হয়েছে তো মেইনলি যেটা দেখা যাচ্ছে অক্টোবরের দিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা অনেক কম আসলে এই বিষয়টা নিয়ে আমি আপূর্বেও বলেছি অক্টোবরের যে তিন অক্টোবর ডেট দেওয়া আছে এই সময়টা আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা কম বাট অক্টোবরের শেষ দিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা অনেকটা বেশি কারণ আমরা যতগুলোই নিউজ দেখেছি শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে শুরু করে বাকি সব কিছু দেখা যাচ্ছিলো নভেম্বরকে কিন্তু একটা টার্গেটে রাখা হয়েছে সো সে অনুযায়ী বলা যায় অক্টোবরের শেষ দিকে যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে যায় তাহলে হয়তো বা তাদের কিছুদিন সময় লাগবে মোটামুটি ধরো অক্টোবরের শেষ দিকে আর শেষ সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেল কিন্তু তখনও কিন্তু আমাদের ক্লাসগুলো করানো পসিবল হবে না বিকজ শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর স্বাস্থ্যবিধি মেনটেন করার জন্য অনেক মানে কাজ করতে হবে সেখানে তো দেখা যাবে নভেম্বরের প্রথম দিকেই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা বেশি রয়েছে এবং প্রাথমিকের যে বিষয়টা প্রাথমিকেও কিন্তু এই নভেম্বর টার্গেট রাখা হয়েছে তো প্রাথমিক যদি খুলে যায় তাহলে ওভারঅল আমাদের এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব ক্ষেত্রেই আমাদের এই নভেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা রয়েছে তবে অক্টোবরের শেষ দিক থেকে নভেম্বরের শুরু এই সময়টায় হয়তোবা টার্গেট রাখছে আমাদের এই শিক্ষা মন্ত্রণালয় তো আজকে পর্যন্ত এই টেক কেয়ার গুড বাই